পঞ্চায়েতের একটা মেম্বারের মাইনে কত জানেন? সাম্মানিক ভাতা 3000 টাকা। প্রধানের কত সাম্মানিক ভাতা জানেন? 5000 টাকা। তাহলে 5 বারাম 60, 1 বছরে সে 60,000 টাকা সাম্মানিক ভাতা পায়। 5 বছরে 3 লাখ টাকা, 3 লাখ টাকা 5 বছরে ইনকাম করছে এই সাম্মানিক ভাতা পেচ্ছে। সে 14 বছরে স্কর্পিও কোথা থেকে কিনছে? 5 বছর দুয়ারে মেম্বার প্রকল্প আইএসএফ এর পক্ষ থেকে আপনারা পাবেন। ভোটাররা ফোন করবে, মেম্বারদের কাজ হবে ভোটারদের বাড়িতে গিয়ে এনাদের এখতিয়ারের মধ্যে যে কাগজপত্র আছে যা আছে সেই পরিষেবা প্রদান করবে। যতটুকু দায়িত্ব আপনারা দেবেন, দায়িত্ব আমরা মানুষকে ততটুকু কাজে বুঝিয়ে দেব। আমাদের যারা প্রার্থী হয়েছে, যারা প্রার্থী আছেন বিভিন্ন জায়গায় হাত তুলুন আপনারা, যারা প্রার্থী হয়েছেন অশোকনগরের বিভিন্ন বুথের সমিতিতে জেলা পরিষদের, তাদের প্রত্যেকের হিসাব আমাদের অলরেডি পৌঁছে গিয়েছে। কত টাকা করে মালিকিনারা আছেন, প্রত্যেকের কাগজ আমাদের রাজ্য অফিসে পৌঁছে গিয়েছে। তারপরে সাধারণ মানুষ আপনারা ভোট দিয়ে জিতাবেন, আশা করছি জেতাবেন। প্রতি বছরের আবার হিসাব আমরা আমাদের কাছ থেকে নেব। কেন নেব? আমরা তো দেখেছি 2018 সালের আগে ভাঙা সাইকেল নিয়ে ঘুরতো, বাইক ছিল না, তার আজকে বুলেট তো দূরের কথা, স্কর্পিওর মালিক হয়ে গেছে। কোথা থেকে পেলে ভাই? পঞ্চায়েতের একটা মেম্বারের মাইনে কত জানেন? সাম্মানিক ভাতা 3000 টাকা। প্রধানের কত সাম্মানিক ভাতা জানেন? 5000 টাকা। তাহলে 5 বারাম 60, 1 বছরে সে 60,000 টাকা সাম্মানিক ভাতা পায়। 5 বছরে 3 লাখ টাকা, 3 লাখ টাকা 5 বছরে ইনকাম করছে এই সাম্মানিক ভাতা পেচ্ছে। সে 14 বছরে স্কর্পিও কোথা থেকে কিনছে? 1 বছরে একটা পঞ্চায়েতে কম করে 5 কোটি টাকা উন্নয়নের জন্য আসে, সর্বোচ্চ 10 কোটি টাকা আসে। যদি 5 থেকে 10 কোটি 1 বছরে আসে, 5 বছরে কত আসবে? 25 থেকে 50 কোটি টাকা। যদি একটা অঞ্চলে উন্নয়ন হয়, তাহলে বিরোধী দলের লোকে প্রোগ্রামে এই এই জনসমুদ্র হবে। কোথায় যাচ্ছে? ওই স্কর্পিওতে চলে যাচ্ছে, বারাসাতে ফ্ল্যাট কিনছে, এই 34 নম্বর জাতীয় সড়ক তো নাকি, এর পাশে কোথায় জায়গা আছে কিনার চেষ্টা করছে, কলকাতায় শান্তিনিকেতনে চলে যাচ্ছে, এই করছে। আর জনগণের ট্যাক্সের টাকা থেকে জনগণের উন্নয়ন হচ্ছে না। তো আমাদের যারা প্রার্থী আপনারা ভোট দিয়ে জিতালে তখন তো জনপ্রতিনিধি হয়ে যাবে। প্রতি বছরে জনপ্রতিনিধির কাছ থেকে আমরা তাদের অর্থের হিসাব নেব। ধরুন একটা উদাহরণ সহকারে উদাহরণ দেওয়ার জন্য বলছি, প্রথম বছরে তার অর্থের হিসাব দিয়েছে 10 লাখ টাকার মালিক, সমিতিতে বা গ্রাম সবাই জিতেছে, তার পরের বছর হিসাব নিচ্ছি 40 লাখ টাকা বেড়েছে, 50 লাখ টাকার মালিক হয়েছে। হতে পারে, আমরা তাকে শোকজ করবো, তার কাছ থেকে জানতে চাইব যে তুমি কোন পদ্ধতি অবলম্বন করে যে 40 লাখ টাকা 1 বছরে ইনকাম করেছ। সে যদি বৈধ কোনো পদ্ধতি দেখাতে পারে, সোর্স অফ ইনকাম যদি ঠিকঠাক থাকে, তাকে বলবো চলো, এটা কোন মাঠ? সুরিয়ার মাঠে আমরা একটা মিটিং করব। এই আপনার অশোকনগরের এই আশপাশে যে সমস্ত মানুষজন আছে, যারা গরিব আছে, তাদেরকে ডাকবো। তুমি যে ফর্মুলাতে বৈধপন্থায় 1 বছরে 40 লাখ টাকা ইনকাম করেছো, অশোকনগরের এই গরিব মানুষদের সবাইকে শিখিয়ে দাও, সবাই তার পরের বছরে যাতে 40 লাখ টাকা করে ইনকাম করতে পারে। আর যদি না পারে, বাকি 40 লাখ টাকার সোর্স অফ ইনকাম না যদি দেখাতে পারে, আমরা কি করব? বীর বলবো নাকি এই গরু চোরের মতো? গরু চোরকে এমন বীর বলছে? বলছে বীর যে গরু চুরির নামে অভিযুক্ত, কয়লা পাচারের সাথে অভিযুক্ত, বালুই পাচারের সাথে অভিযুক্ত, তাকে আবার বীর বলছে। আমরাও কি বলবো নাকি? না, আমরা তাকে সর্বপ্রথম দল থেকে বহিষ্কার করব, তারপরে পরেই অশোকনগর থানাতে রিটার্ন কমপ্লেন দেব যে দেখুন জনপ্রতিনিধি, এর 2022-23 অর্থবর্ষে এই ইনকাম, আর 23-24 অর্থবর্ষে এই ইনকাম, এ কোথা থেকে পেলো? থানাকে বলবো একটা ইনকোয়ারি করতে, আর ইডির কাছে একটা চিঠি পাঠাবো ইনকোয়ারি করতে, অর্থাৎ একে তুলে জেলের মধ্যে রাখো, এ বাইরে থাকার যোগ্য নয়। এটা করবো, এটা আমরা বলবো, এই দায়িত্বটা আমরা নিচ্ছি। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এটা কোনো টিএমসি বা অন্য কোনো দল নয়, এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এই সমাজ ব্যবস্থা আনবে, তার বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নেব, প্রয়োজনে ইডিকে চিঠি করব তদন্ত করার জন্য, একে জেলের মধ্যে রাখার জন্য বলবো। কিন্তু এটা কি তৃণমূল বুকটুকে বলতে পারবে? যদি বলার হয় সর্বোচ্চ কে বলবে? মমতা ব্যানার্জি বলতে পারে যে আমার দলে যদি কেউ অশোকনগরের কোনো পঞ্চায়েতের মেম্বার যদি দুর্নীতির সাথে যুক্ত হয়ে পড়ে, তাহলে তাকে আমি বরখাস্ত করব। ইতিপূর্বে কতজন হয়েছে দেখেন না? চাকরি চুরির সাথে যুক্ত, বলছেন না ও দোষ করেনি,
অমুকের সাথে যুক্ত না ও বীর, তমুকের সাথে যুক্ত না ও এই সেই। তবে একটা কথা বলি, সবার কথা বাদ দিন, মমতা ব্যানার্জি নিজের হাতে দপ্তর হচ্ছে গ্রুপ ডি, আরও পাঁচটা দপ্তর আছে, গ্রুপ ডিয়েই তার নিজের হাতের দপ্তর, সেখানেও দুর্নীতি হয়েছে, সেটাও দুর্নীতিমুক্ত নয়। তাহলে উনি যদি দুর্নীতিমুক্ত ওনার দপ্তর না হয়, তাহলে আপনার এই অশোকনগরের তৃণমূলের কোন একটা পঞ্চায়েতের মেম্বার দুর্নীতি করলে তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি অ্যাকশান নেবে বলে মনে হচ্ছে? তাহলে সেই মেম্বার তো বলবে, দিদিমণি আপনি তো আমার বিরুদ্ধে অ্যাকশান নেবেন নেন, আগে আপনার দপ্তরে দুর্নীতি হয়েছে সেই জন্য কলকাতার রাজপথে ছেলে মেয়েরা আন্দোলন করছে, আগে দুর্নীতিমুক্ত আপনার দপ্তরটা করুন, তারপরে আমাদের পঞ্চায়েতের মেম্বারের দিকে তাকাতে আসবেন। তো ওনারাও বলতে পারবে না, এখানে মেইনস্ট্রিম মিডিয়া আছে, আমি যদি একটা ভুল কথা বলি না আমার নামে ঘ্যাঁচা ঘ্যাঁচ নোটিস আসবে তৃণমূলের পক্ষ থেকে। শুধু অপেক্ষায় আছে, নওশাদ সিদ্দিকে রাগায় দুটো কিছু বাজে কথা বলে ফেলুক না, দেখুন হই হই করবে, ছেড়ে দেবে, কে কাকে মার্ডার করেছে সেখানে আমার নাম ঢুকিয়ে দিয়েছে। তো উনি আমি ভেঙে পড়ি না, উনি আমি ভেঙে পড়ি না। তবে এত মিডিয়ার সামনে আমি অন ক্যামেরা বলছি, মমতা ব্যানার্জির নিজের দপ্তর গ্রুপ ডি, আমি চ্যালেঞ্জ করেছিলাম মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করে শুধু এইটুকু বলে দিক তার দপ্তরে দুর্নীতি হয়নি। মাস তিনেক হয়ে গেল এই চ্যালেঞ্জ করেছি, এখনও পর্যন্ত কিন্তু তার সৎ সাহস হয়নি কনফারেন্স করে বলা, নিশ্চয় ডালমে কুচ কালা হ্যায়। আর তিনি নাকি পঞ্চায়েতের মেম্বারের থেকে দুর্নীতিমুক্ত করবে, তো ওদের কথা বাদ দেন। তো আমি আমার প্রার্থী যারা আছেন, আইএসএফে যারা প্রার্থী আছেন, তাপসবাবু যারা প্রার্থী আছেন, আমাদের সায়নদার যারা প্রার্থী আছেন, আমাদের যারা প্রার্থী, আমরা জনগণের যারা প্রার্থী আছে, তাদের দায়িত্ব আমি নিচ্ছি বা আইএসএফ নিচ্ছে। এরা ভোটের সময় যে ধরনের বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছ থেকে ভোট চাই, প্রত্যেকটা প্রার্থী বাড়ি বাড়ি গিয়ে ভোট চাই, তো এনারাও যাবে। ভোট মিটে গেলে আমরা কি দেখেছি, ভোটের সময় নানা জ্যাঠা চাচা মামা দাদা খালা নানি যা মুখে আসবে বলবে, দোয়া করো আশীর্বাদ করো, ভোটটা ভোটটা দাও, তোমাদের জন্য এই করে দেবো সেই করে দেবো, করে দেওয়া তো দূরের কথা। একটা সার্টিফিকেটের জন্য যদি যায়, রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য যদি যায়, তাকে কতদিন ঘুরতে হয় আপনারা জানবেন, আর ৫০০,০০০ টাকার কমে না দিলে তাদের সার্টিফিকেটও পান না। তবে আমি দায়িত্ব নিয়ে বলছি, আইএসএফের প্রার্থীদেরকে আপনারা জেতালে, যেমন এখন ভোটের সময় মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ভোট চাইছে, ৫ বছর দুয়ারে মেম্বার প্রকল্প আইএসএফের পক্ষ থেকে আপনারা পাবেন। ভোটাররা ফোন করবে, মেম্বারদের কাজ হবে ভোটারদের বাড়িতে গিয়ে এনাদের এখতিয়ারের মধ্যে যে কাগজপত্র আছে যা আছে সেই পরিষেবা প্রদান করবে, এই পরিষেবা আমরা দেব। এই জন্যই তৃণমূল আতঙ্কিত হয়ে যাচ্ছে, ৫০০,০০০ টাকার রাস্তা তো বন্ধ হয়ে যাবে। বলবো আইএসএফের যারা প্রার্থী হয়েছিল, যারা এখন জনপ্রতিনিধি, তারা ফ্রিতে বাড়িতে এসে কাগজ দিয়ে যাচ্ছে, আর তুমি তৃণমূলের হয়ে প্রতিনিধিত্ব করে তুমি সই করতে গিয়ে বা অমুকের হয়ে প্রতিনিধিত্ব করে সই করতে গিয়ে ৫০০,০০০ নিচ্ছ, তোমাকে কিন্তু আমরা আর রাখবো না। তাহলে আতঙ্কে আছে, তো ওই জন্য আইএসএফকে কীভাবে মিটিয়ে দেওয়া যায়, প্রথম নমিনেশন কেন্দ্রে গুন্ডা মস্তানকে দিয়ে নমিনেশন কেন্দ্রকে আটকে রাখার চেষ্টা করেছে, অনেকে নমিনেশন পেপার ছিঁড়ে ফেলে দিয়েছে, তারপরে কী করেছে, পুলিশের একটা অংশকে কাজে লাগিয়েছে, রাতের অন্ধকারে যারা নমিনেশন জমা করেছে গুন্ডা মস্তান আর পুলিশকে দিয়ে ফলস কেস করিয়ে ভয় দেখিয়ে কিছু নমিনেশন তুলতে বাধ্য করেছে বিরোধীদেরকে, তারপরেও ক্ষান্ত হয়নি, যারা নমিনেশন তোলেনি তাদেরকে এবার টেকনিক্যাল ফল্ট দেখিয়ে, কাউকে সময়ের অজুহাত দেখিয়ে, কারো ফর্মে এই হয়েছে সাই হয়েছে দেখিয়ে কিভাবে নমিনেশনগুলোকে ক্যান্সেল করিয়ে দেওয়া যায় তাই চেষ্টা হচ্ছে। ভাঙড়ে দেখেছেন হঠাৎ ২০ তারিখে ৮২ জন প্রার্থীর নাম উদাও হয়ে গেল, একদম ডিজিটাল চোর, হঠাৎ কে করেছে, আধিকারিকরা করেছে, হঠাৎ ৮২ জনের নাম উধাও। আমার কাছে ফোন আসছে বিভিন্ন জায়গা থেকে ভাঙড়ের, ভাইজান এই হয়েছে সেই হয়েছে, আমি একটু দাঁড়া অপেক্ষা কর, ভাইজান তৃণমূলের লোকেরা আবির মাখছে, এই মিষ্টি জিলিপি কিনে সব বিলি করছে, রাত্রেবেলা বলছে খিচুড়ি হবে, এই করে ফোন করছে, আমি দাঁড়া মিষ্টির দোকানদারগুলোর একটু মিষ্টি বিক্রি হতে দে, বেচারিগুলোর একটু বিক্রি হোক, এখন তো মার্কেট খারাপ, নোটবন্দির পর থেকে সবার অবস্থা খারাপ করে দিয়েছে মোদিবাবু, কেউ শান্তিতে নেই, না রাম শান্তিতে আছে না রহিম শান্তিতে আছে, সবাইকে শেষ করে দিয়েছে নোটবন্দি করে,
বিশেষ করে যারা ছোট ব্যবসায়ী, তারা ওদেরকে একটু বিক্রি হতে দে। তারপর দিন কোর্টে গেলাম, ঠুকেছি কোর্টে কেস, কোর্ট রায় দিয়েছে, নির্বাচন কমিশনারকে জানিয়ে দিয়েছে এটা কনসিডার করতে, স্কুটিনি করে যাতে না উঠে যায় তার নির্দেশও দিয়ে দিয়েছে। 28 তারিখের মধ্যে যদি ঠিকঠাক না করে আবার কোর্ট অফ কন্ডেম করে উকিলকে দিয়ে কি আইনের চড় মারতে হয় সেটা আমি মেরে দেখিয়ে দেব। কিন্তু এইরকমভাবে, কিন্তু বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ISF তথা বিরোধীদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে।